ঝালকাঠির রাজাপুরে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 47তম শাহাদাত বার্ষিকী ও 15ই আগস্টে সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ বিষয়ক উপকমিটির সদস্য এম মনিরুজ্জামান মনির এসব কথা বলেন। শনিবার বিকেলে উপজেলার 1 নং সাতুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সোবাহান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মনিরুজ্জামান। উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ এ এইচ এম খায়রুল আলম সরফরাজ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়া হায়দার খান লিটন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু সহ আরও অনেকে। আলোচনা সভা শেষে 15ই আগস্টে সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া, মোনাজাত ও তবারক বিতরণ করা হয়।